আমায় তোমরা ক্ষমা করো, আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব নয়। আমার দিব্যি চারু, নইলে তুই আমার মরা মুখ দেখবি। এই হলো আমাদের চারুলতা, আমরা চারু বলেই ডাকি। আজ থেকে তুমি আমার চারু, শুধু আমার। অবস্থা দেখছিস দুর্গা, দিদিভাইকে রেখে তো পুরো স্বপ্নটা ক্লিন বোল্ড। ঠিক যা ভেবেছিলাম তাই হয়েছে, দেখ চোখ ফেরাতে পারছি না। সরে আয় ছুটকি। হ্যাঁ হ্যাঁ, গাড়িটা গায়ের উপর দিয়ে নিয়ে যা। কোথাও ড্রপ দিয়ে দিলে সুবিধা হয়। আপনি মিহিদাই তো দিদিয়ার পিছনে লেগেছিল, বারবার বারবার দিদিয়ার জন্য অনন্তপুরে ছুটে এসেছে। দিদিয়াকে কতভাবে সাহায্য করেছে মিহিদা। তাহলে তাহলে মিহিদা দিদিয়ার এত বড় ক্ষতি কেন করল? তবে কি এসব নাটক ছিল? কিন্তু কেন, কার জন্য মিহিদা এরকম করল? একটা ফোন করি। চারু, দুর্গা, কাকু, চারু, কি রে তুই এখানে? ক্যাপ্টেন কাকা, আমি তো দুর্গার সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু বাড়িতে তো কেউ নেই। আরে ওরা সকালে কোথাও চলে গেছে। মানে তুমি জানো না ওরা কোথায়? আরে আমি তো কিছু বুঝতে পারছি না, ওরা তো না বলে আমাকে কোথাও যায় না, আর কেউ তো কিছু এখানে বলতেও পারলো না। আসুন আমি যাচ্ছি, আর তুইও এখানে বেশিক্ষণ দাঁড়াস না, তুই বাড়ি যা, কথা বলিস না। যা 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 মা, যা। দুর্গার ফোন। হ্যালো দুর্গা, আরে এখানে ক্যাপ্টেন কাকার সঙ্গে তোর কথাই বলছিলাম। আচ্ছা তোরা কোথায় বলতো সবাই মিলে? কলকাতা এসেছি। কলকাতায়? তার মানে খবরটা ঠিক? খবর কি খবর? ওই চারুর নাকি বিয়ে? সত্যি রে? দেখ সব কথা আমি পরে বলবো, তুই আমাকে একটা কথা বল, তুই আমাকে হেল্প করতে পারবি? হ্যাঁ হেল্প কেন করতে পারবো না, বল কি করতে হবে। মিহিদা তুই তুই বুঝতে পারছিস তো? আরে হ্যাঁ, মিহিদাকে কেন চিনবো না, তবে তুই চারুর সঙ্গে ওর একটা। আচ্ছা শোন না, মিহিদা কে, কোথায় থাকে এসব কিছু জানিস তুই? না অত তো জানি না। তাহলে জান, মিহিদার বন্ধু বান্ধব হোক যার কাছ থেকে হোক, মিহিদার পরিচয় জেনে আমাকে আমাকে তাড়াতাড়ি জানাবি প্লিজ, আমার খুব দরকার। আচ্ছা আমি আমি খবর নিচ্ছি। আর শোন, আমরা কোথায় আছি না আছি এসব খবর যেন কেউ জানতে না পায়। ঠিক আছে আমি রাখছি, হ্যাঁ তোর সাথে আমি পরে কথা বলছি। গুঞ্জন ইউএসএ থেকে আসছে, বল ল্যান্ড করতে করতে বোধ হয় মাঝরাত হবে, তারপর তোমায় কি করতে হবে না হবে নিশ্চয়ই বলে দিতে হবে। না না, আমি তাহলে আর এদিকটা নিয়ে ভাবছি না। তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। বল, আমি তাহলে ওদিকের আয়োজন করি, বুঝো? বাবা যা বলেছে তা তো হয়ে যাবে, কিন্তু চারু মিহির
কিছু বলবে? তাহলে যাও, মাঝরাতে বেরোতে হবে, এখন একটু রেস্ট নিয়ে নাও। হ্যাঁ বুঝো। চারু অনন্তপুর ছেড়ে চলে গেছে, কোথায় গেছে? সেই রাতের পর ওর সাথে কথা বলার মতো সাহস হয়নি আমার। ও যেদিন জানতে পারবে আমার পরিচয়, সেদিন কি মুখ বুঝে মেনে নেবে এসব? ও যদি কখনো সরাসরি প্রশ্ন করে আমায় আমি কেন ওর সাথে এরকম করেছি, তাহলে কি বলবো? বাবার কথায় বাবার চাপে আমি ওর সাথে। আপনার এটা বোঝা উচিত ছিল যে আপনার দুনিয়ায় কোথাও আমি খাপ খাই না। আপনার ভালোবাসা গ্রহণ করার যোগ্যতা আমার নেই। ওর অত দিমাগই আমার মনে ওকে পাচ্ছে চাপি দিয়েছিল নাকি সত্যি সত্যি ওকে আমি ভালোবেসে ফেলেছি? সবাই যখন এই বিয়েতে রাজি, আমার মনে হয় এবার স্বপন আর চারু একটু নিজেদের মধ্যে কথা বলে নিক, যদি আপনি অনুমতি দেন জামাইবাবু। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ভালো করে কথা বলিস। সত্যি কথা বলি, আসলে আপনাকে দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে। আর আমার ব্যাপারে যা কিছু আপনি শুনেছেন তার বাইরে বলার মতো আর কিচ্ছু নেই। তবু আপনার কাছে একটা কথা জানতে চাই আমি। আমার সাথে সারাটা জীবন কাটাতে আপনার কোনো আপত্তি নেই তো? কেন তুই বিয়ে করতে চাইছিস না? বাবা আমি তোমার স্বপ্ন পূরণ করতে চাই। তাহলে বিয়েতে আর অমত করিস না। আমার দিব্যি চারু, নইলে তুই আমার মরা মুখ দেখবি। চারু, আমার কোনো আপত্তি নেই। সবকিছু যেন মঙ্গল মতো মিটে যায় ঠাকুর, তুমি দেখো। বহুত মার মেরেছে চারু আর দুর্গা, সালামাকে জেল অব্দি খাটিয়েছে। কেনাটা বলছিল বিয়ে, চারুর বিয়ে। এই বিয়ে কি করে ভঙ্গ করতে হয় সেটাই নন্টের খুব ভালো করে জানা আছে। দিদিয়া, আমি ভাবতেই পারছি না জানিস, তোর বিয়ে হয়ে যাবে, এবার তুই সত্যি সত্যি আমাদের ছেড়ে চলে যাবি। একবার মনে হচ্ছে যে যেটা হচ্ছে সেটা তোর জন্য ভালো হচ্ছে, তারপরেই মনে হচ্ছে তোর নিজের স্বপ্নগুলো সেগুলো তো শেষ। স্বপ্নের জায়গা নিয়েছে এখন অপরাধ বোধ। মা বাবাকে অনেক কষ্ট দিয়েছি জানিস, আমার জন্য গ্রামের সমস্ত মানুষের কাছে বাবা মাকে কি প্রচন্ড অপমানিত হতে হয়েছে, বাড়ি ঘর টোর সব কিছু ছেড়ে চলে আসতে হয়েছে। আমি রেখেছি, আমি রেখেছি রে দুর্গা, আর সেই জন্য তোর দায়িত্ব এখন অনেক বেড়ে গেল রে দুর্গা। বাবা মার বিশ্বাস ভাঙার যে যন্ত্রণাটা আমি দিয়েছি
সেটা তোকে বলাতে হবে। আমি যা যা পারিনি সব তোকে করে দেখাতে হবে। পারবি তো বল? পারবো দিদি, কিন্তু তার আগে আমি মিহিরদার সাথে দেখা করব। যেই মানুষটাকে আমি সব সময় ভালো ভেবে এসেছি আমি জিজ্ঞেস করব, আমরা কি এমন ক্ষতি করেছি তার যে ও আমাদের এত বড় ক্ষতি করলো? কি লাভ তোর এসব করে? আমি অনেকবার ভেবেছি একই কথা, কিন্তু পরে বুঝেছি যে ভুলটা আমার। আমি ওর উপকারকে ওর ভালোবাসা ভেবে ফেলেছিলাম, আর সেই ভুলের মূল্য দিতে হচ্ছে আমায়। ছুটকি, তুই এসব ভেবে কষ্ট পাস না, কষ্ট পাস না তুই। সামনে তোর অনেক বড় দায়িত্ব, আমার ভাগের কাজও তো এখন তোর হলো, তাই না? চোখ বন্ধ কর, ঘুম ঘুমো এখন। আর ভাববো না আমি ওর কথা, আজ থেকে ও আমার কাছে মৃত। এ দিদি, দিদি, জামাইবাবু, আরে সাত সকালে কি কাণ্ড জানো তো, রত্না দি মানে স্বপনের মা ফোন করেছিলেন। আরে এত সকালে সব ঠিকঠাক আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, ওনারা তো তালেগুলে বলেই গিয়েছিলেন যে চৈত্র মাস পড়ে যাচ্ছে, কিন্তু ওনারা আর শুভ কাজ ফেলে রাখতে চান না। তাহলে ওরা কবে বিয়ের কথা বলছে? বলছে দোলের পরের দিনই, নাকি খুব ভালো দিন আছে জামাইবাবু। দোলের পরের দিনই? এত তাড়াতাড়ি হয়ে যাবে? হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, সবাই মিলে আছি, হাতে হাতে ঠিক হয়ে যাবে। না না, ওনাদের যখন কোনো আপত্তি নেই তখন ফেলে রাখার কোনো মানেই হয় না। কিন্তু এত চারুর বিয়ে না হলে আমরা গ্রামেও ফিরতে পারবো না। ভাই সুপ্রতিম, দেখো আমি তো এখানে কিছুই চিনি না জানি না, তাই কিভাবে কি করব? দাদা আপনি একদম চিন্তা করবেন না, আমি তো আছি, আমি আসতে গেলে তো বুঝছি। না না শোনো শোনো শোনো, ওইরকম তাড়াহুড়ো করার বা তোমাদের ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ আমাদের অত সামর্থ্য নেই তো, তাই ছোট করে মানে আমাদের পক্ষে যেটুকুনি সম্ভব সেটুকুনি। আরে আরে দিদি ভাইয়ের বিয়েটা আমাদের বাড়ি থেকে হবে, তাহলে ছোট করে কেন হবে বাবা? ঠিকই তো, ঠিকই তো দিদি, তুই এত ভাবছিস কেন বলতো? আর চারুর বিয়ে নিয়ে আমাদেরকে কোনো সকাল লাগ নেই নাকি? তোকে একদম ভাবতে হবে না, আমরা সব সামলে দেবো। হ্যাঁ গো, বলছি ঠাকুর মশাইকে একটু ডেকে পাঠাও না, বিয়ের লিস্টটা বানিয়ে নি। হ্যাঁ ঠিক আছে, আমি ডেকে পাঠাচ্ছি। আর শোনো, এই তুমি আমি মিলে তাহলে বিয়ের বাজারটা করে ফেলি। চলো চলো চলো, তুমি আমাদের উপর ছেড়ে দাও বাবা। তোদের উপর? হ্যাঁ, মানে শাড়িটারি ব্যাপারগুলো, আর দিদি ভাইয়ের বিয়ের বেনারসিটা আমরাই পছন্দ করে কিনবো। তা বেশ, তা তোরা যা, কিন্তু চারুকে অবশ্যই নিয়ে যাবি, ওর বিয়ের বেনারসি চারু কোথাও যাবে না। একেবারে বিয়ে করে শ্বশুর বাড়ি যাবে। আচ্ছা প্রতিমা, সারাদিন এই বাড়ির মধ্যে বসে থাকতে কার ভালো লাগে বলতো? হ্যাঁ বসে বসে খালি গুমরোচ্ছে, যাক না, আর ও তো একা যাচ্ছে না, অন্যদের সাথে যাচ্ছে। শোনো প্রতিমা, একটু ঘোরাফেরা করে কেনাকাটি করে আসলে ওর মনটাও দেখবে হালকা হবে। ও বড় মাসি, প্লিজ দিদি ভাই যাক না গো, প্লিজ যাক না গো, যাক না প্লিজ। মিহিরকে ডাকলে ব্রজ? আসছে, ওই তো এসে গেছে। এসো এসো মিহির। তা সুশীলা তো কলকাতা পৌঁছে গেছে, গুঞ্জনকে কেমন লাগলো? অবশ্য এই প্রশ্ন করার কোনো মানেই হয় না, ওই মেয়েকে ভালো লাগার অনেক কারণ আছে। আর সবচেয়ে বড় কারণ হলো ওর বাবার রিয়েল এস্টেটের ব্যবসা, বিরাট বড় বিজনেস, বুঝতে পারছো তো? গুঞ্জনের সঙ্গে বিয়ে হলে তোমাকে আর কিছু ভাবতে হবে না। কি বুঝো, ছেলে ইঞ্জিনিয়ার আর শ্বশুরের রিয়েল এস্টেটের ব্যবসা, কেমন সম্বন্ধটা করেছি বলো? পলিটিশিয়ান না হলে তুমি বড় ব্যবসাদার হতে পারতে। এইটা একটা কথার মতো কথা বলেছো। বলবো না, যেভাবে মেয়ের বাবার ভালোবাসার ঘুড়ি কেটে নিজের আখের গুছিয়ে নিয়েছো সেটা প্রশংসার যোগ্য। একসাথে ছেলেকে দিয়ে একটা গোটা পরিবারের ভবিষ্যৎ নষ্ট করলে, আবার ছেলের ভবিষ্যৎ গুছিয়ে দিলে। অনন্তপুরের জমি তোমার হাতে,
আর সুশীল বোসের প্রপার্টি মেহির বাবার। সবকিছু প্ল্যান মতো হয়েছে, আমরা যা চেয়েছিলাম তাই পেয়েছি, কিন্তু এসবের মধ্যে চারুর দোষ কি? চারুর দোষ এই ঈশ্বর চক্রবর্তীর মেয়ে, আর ঈশ্বর চক্রবর্তী যদি ভালোই হলে তার জমিটা। জমি নেওয়ার হাজারটা রাস্তা ছিল, কিন্তু খুব দরকার ছিল কি চারুকে নিয়ে? আমার কি বিবেকে লাগছে মিহির? বাবা আমি এটা মানতে পারছি না। আমাদের এখানে বিবেকের কোনো জায়গা নেই, তুমি খুব ভালো করেই জানো। বিবেক জিনিসটি বড় গোলমেলে, রাতে শুতে দেয় না, ঘুমোতে দেয় না, কি করছি কেন করেছি এতে কার কি ক্ষতি হলো এইসব ভাবায়। আর তারপরে যাত্রা দলে বিবেকের মতো নীতিকথার গান শুনিয়ে যেতে হবে সারাটা জীবন। বাবা তুমি কি চাও, রাজত্ব রাজকন্যা নাকি ওই নীতিকথা, কি চাও তুমি? মেয়ের বাবা বোধহয় দোটানায় পড়ে গেছে। তাই নাকি? এখনো দোটানা আছে মনে? যা বলার মুখে বলো। বাবা তুমি যা চাও তাই হবে। তাহলে যাও, বাড়িতে বসে না থেকে গুঞ্জনকে নিয়ে বেরো, কলকাতা দেখাও, ওর সঙ্গে সময় কাটাও। তুমি একা হলে তো হবে না, মেয়েটারও তো তোমাকে পছন্দ করতে হবে, ভালোবাসতে হবে, তাই না? আই নো এক্সামে অনেক রকম টেনশন থাকে, এক্সামের পর ডাবটা খাওয়া ভালো, শরীর ঠান্ডা রাখে। তোমার সমস্ত টেনশন তুমি আমার উপর ছেড়ে দাও। আজ তো কলেজ ছুটি, তোরা এখানে? তোমরা যেমন এখানে ঘুরতে এসেছো তেমনি আমরাও ঘুরতে এসেছি মাসি বাড়ি। ও তা এখানে দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করা হচ্ছে? মিহিতার জন্য বুঝি? না, আমরা বাসের জন্য অপেক্ষা করছি, আমার বিয়ের কেনাকাটা করতে যাচ্ছি। কি, তোর বিয়ে মানে? হ্যাঁ দিদি, আর বিয়ে হঠাৎ করেই ঠিক হয়েছে, পরে সবাইকে ফোনে বলবো। হ্যাঁ সবাই কিন্তু এসো প্লিজ। চারু তোর বিয়ে কার সাথে? অনেক কাজ আছে রে, এই চল চুটকি চুচুস চল। সব কেমন কেন গুলিয়ে গেল? চারুর বিয়ে হঠাৎ করে? এই ছাড় তো, চল 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 চল। ভুল হয়ে গেল জানো তো, আমাদের না কারোর একটা সঙ্গে যাওয়া উচিত ছিল। এটা অনন্তপুর নয় প্রতিভা, এখানে ওদের কেউ চেনে না, ভিড় শহরের নির্জনতা অনেক বেশি হয়। এটা তুমি আমাকে বোঝাচ্ছ না নিজেকে? হ্যাঁ ঘর পোড়া গরু আমরা, সিঁদুরে মেঘ দেখলে তো ভয় করে মানুষের মন। মতিভ্রম হতে কতক্ষণ? চারু যদি আবার কোনো ভুল করে বসে? দিদিয়া তোর বিয়ের জিনিসগুলো তো আমরা আমাদের পছন্দে কিনলাম, তোর পছন্দ হয়েছে তো? এই দিদিয়া, আরে বাবা ফুচকা, সব ভালোবাসার জিনিস সবসময় সবার জন্য হয় না দুর্গা, এটা তোর অন্তত বোঝা উচিত। বিয়ের পর তুই এই মুহূর্তগুলো ফিরে পাবি তো? চল না দিদি প্লিজ। রাইট।
বিশ্বাসঘাতক!